রাহুল বেটা জিজ্ঞেস কর সবাইকে, এখানে মাদেরকে জিজ্ঞেস কর কিরকম আছেন বল। কি বলবো, মারা ভালো আছেন? সেদিন তো বলি না বাবু। আরে যেখানে প্রোগ্রাম থাকবে মঞ্চের উপর থেকে এইটাই কর্তব্য, দর্শক বিন্দুকে জিজ্ঞেস করতে হয় কে কিরকম আছে, বলনি তো হয়। আবার বলছে আজ কেউ জিজ্ঞেস করবো, বল মারা ভালো আছেন বল। সবাইকে না বলবো, কি মনে করছিস সবাইকে মা বললে কি তোর সবই তোর বাপের? ঠিক আছে। আরে বাবা সবাইকে মা বলা, মহিলা মানেই মা। ওই যা থুতু পড়ে গেল, মহিলা মানেই মা। তো যাই হোক, এখানে সবাইকে একবার বলে দে, খুশি করে দে, মারা ভালো আছেন? না আমি বুঝবো। আরে বাবা মা বল, মারা সব ভালো থাকো, একটু হাত তালি মারতে হবে, নাহলে উৎসাহ পাবে না, না বাচ্চা না আনন্দ জানে পাই। হ্যাঁ থ্যাংক ইউ। এখানে জিজ্ঞেস কর বল, আব্বারা সব ভালো আছো? আব্বা বলবো, আব্বা আব্বারা সব ভালো আছো গো? ও যখন জিজ্ঞেস করেছিস আব্বারা সব ভালো আছেন তো, আর দেখ কতটা উৎসাহ পেয়েছিস, তার মানে ওদের কি ইচ্ছা জানিস? হ্যাঁ তোর মায়ের সবাই, ও ঠিক আছে, মানে তোর সবাই আব্বা হতে চাই নাকি গো? রাহুলের আব্বা হওয়ার ইচ্ছা আছে তো? যাক আলহামদুলিল্লাহ, কবুল কর কবুল কর। কবুল করবো না না বল, আলহামদুলিল্লাহ সবাইকে আমার তরফ থেকে আব্বা কবুল করলাম বল। আলহামদুলিল্লাহ সবাইকে আমার তরফ থেকে কবুল করলাম আব্বা। আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ বলতে হবে কিন্তু। তো যাই হোক, অনেকক্ষণ হয়ে গেল বক বক করা, বেশি বক বক করতে পারবো না, আর আমাদের আবার স্টেজ প্রোগ্রাম করা অভ্যাস নাই তো, আর অতটা ট্যালেন্ট নাই। আমরা মাঠে ঘাটে ভিডিও করি, যতটুকু পারি মানুষকে এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করি, তার ভেতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই একটু ক্ষমা করবেন। আর একটাই অনুরোধ, আমাকে কেউ মাইকের আব্বা বলবেন না, এটা আমার তরফ থেকে অনুরোধ। চিন্তাজুন একটু মানা করো, লক্ষ্য মামা মাইতার আব্বা বলছি বারবারে। মাতা আব্বা বলছে, আরে মাতা আব্বা বাবা লাগছে না, মানে আমার মামা হয় ও সব পায় পশ্চিম মানে মাতা আব্বা ভাই বলছে। তুই কেন মাইতার আব্বা বলছিস রে, তোর জন্য আমি মামা হয়? আরে মা তাপা বুঝেছি পশ্চিমবাংলা তোমার নাম কিছে জানিস? তা এক একবার বুঝবে, বারে বারে কেন বলছে? আরে মা তাপা মা তাপা সব একবার মা তাপা জানি না, আর তোর আমি মামা হয়? আরে বুঝতে পারছি, আরে কথা বলছে বলছি পশ্চিমবাংলা মা তাপা মা তাপা তা বুঝছে তুই জানিস, তারপরে মামা হয়। এবার বুঝতে পেরেছি, মানে তোর আমি মামা হয়, আর গোটা পশ্চিমবাংলার লোক আমাকে মাইতার আব্বা বলে? হ্যাঁ। তা বারে বারে বলে কেন? তো মাইতার আব্বা বুঝতে পারছি না। আবার সে বুঝতে পারছিস না, আবার সে বুঝতে, কি হয়েছে ডবল কথা করতে গেছে রে ভাই? নিজে শুধু মাইতার আব্বা মাইতার আব্বা বলছে নাকি কেউ বলে? নিচে কি শিয়াল কুকুর আছে নাকি কামড়ি দিবে তোকে? কামড়ি দিবে না, ওদের দেখ আমার মাইতার আব্বা বলো, মাইতার আব্বা মাইতার আব্বা মাইতার আব্বা বলবি নিচে থেকে বুঝে কেউ মাইতার আব্বা বা সোবারে সোটাটো। আরে মামা যা, আরে মামা মাইতার আব্বা মাইতার আব্বা, আরে মামা ভুল নাইতে মাইতার আব্বা বুঝতে পারছি না। এটা কিন্তু আমার সহ্য হয়েছে না, মানা কর পিছন থেকে মাইতার আব্বা মাইতার আব্বা কিচ্ছু। আরে তো মাইতার আব্বা বলবে তো বারো বারো কেন মাইতার আব্বা মাইতার আব্বা বলবে? মাইতার আব্বা
সব হইলে দিয়া এখান আছে দেখ এখানে মাইতারা বাবু দেখ নাম ও ও তো কিছু নাই দেখবি মাইতারা পা আরে মামা মাইতারা পা আগুই তো বুঝছি মানে ভয় লাগছে লোককে মামা বলছে তো নিচে নেমে দেখ কেউ আছে তুই যা যা তুই যা দেখ না দেখ না আমি তো আমি না আমি ভয় লাগছে মাইতারা পা তুই কেন বলছিস তুই তো ভয় লাগছে যা যা দেখ আমি তখন উঠতে পারবো না আমি উঠতে পারবো না আমি ওকে পাঠাও আরে বাবা আমি ধরবো তুই জানা আমি উঠবো না ওকে পাঠাও তুই যা যা ইন্দাজুল রাহুলকে পাঠা তো নিচে কে মাইতারা বাবু সে দেখ না বলতে যা আমি যাবো না ভয় লাগছে আবার উঠি পারবো যা 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 দেখ মাইতারা বাবু চিকে তোলে যা দেখ কে আছে নাকি ভালো করে ফাঁক কর দেখ মাইতারা বা ভয় লাগছে দেখ রে দেখ মামা ভয় লাগছে পালাই পালাই।